বৃহস্পতিবার জতনবাড়ি বৈদ্যবাড়িস্থিত করবুক ইংলিশ মিডিয়াম মডেল উচ্চ বিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার শুভ সূচনা করা হলো। অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করবুকের বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক দামোদর ত্রিপুরা, বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য, বিশিষ্ট নাগরিক সঞ্জয় চক্রবর্তী ও রামু সরকার প্রমুখরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। এদিকে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক স্তরের মোট 85 জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষক সামগ্রী বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অতিথিবর্গরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষগুলি ঘুরে দেখেন। সরকারিভাবে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সুযোগ সৃষ্টি হওয়ায় যতনবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার অভিভাবকরা বেজায় খুশি। নতুন বাজার থেকে সঞ্জয় সাহার প্রতিবেদন, দুরন্ত টিভি।